আগে নরমাল বাড়ি থেকে খাবার নিয়েছিলাম, কিরম দেখেছিস? এই জন্যই বলতে চাইছিলাম না একটা কিছু গিফট করেছে ঋত্বিক কিছু আগের দিন তো আমাদের বোনের জন্মদিন ছিল, ওর জন্য একটা বড় চকলেট কিনেছে। আমি তো ওকে দিনের পর দিন প্রচুর কিটক্যাট খাইয়েছি, তো এটা বলে নিলাম কনটেক্সটটা, একটা বড় কিটক্যাট কিনেছে ওর জন্য। তারপর আমাকে আমাকে দেখেছে, তারপর হঠাৎ করে পরে দিন এসে বলছে, কালকে তোর জন্য এই কিটক্যাটটা এনেছিলাম, তুই নিসনি? বলে একটা ছোট কিটক্যাট নিয়েছে, ছোট মানে ওটাও অনেকটাই বড়, ওর কিটক্যাটটা আরো বড় ছিল। পয়লা বৈশাখে জামা দিতে ভালো লাগে বলেছি, তুই জানিস কত অফার টফার চলছে, জামা কাপড় কিনে দেওয়া উচিত তো তোর পুরনো বন্ধু বান্ধবদের? ওকে আমাকে কাউকে কিছু দিতে দিতে হয় আর কি, সেই তখন নিজেদের প্রতি খেয়াল রাখা কমে যায়, সেইটা বলেছি আর কি। তাই বলে কি আমি সারা পৃথিবীর লোককে জামা কাপড় বিলিয়ে বেড়াবো? পয়লা বৈশাখ সবাই দেখছে, প্যান করে করে নিয়ে নিও ক্লোজটা, পুজো হলো পুজো হলো। এই শ্যামলীরা এসছে ল্যাপটপ ক্যামেরায়, দেখলি এইখানে এলো, এদিকে ওরা বসলো তোদের এই পাটটায় এসে বসলো। এই শ্যামলীরা কথা বললো, পুপুল কি হয়েছে তোমার, মুখ গোমরা কেন? বলছে কেউ মজা করছে না। বলছে আচ্ছা তুমি আগে শুরু করো তো নাচ, তারপর দেখবে সবাই কিরকম শুরু করে। এই পুপুল ওদিকে নাচছে, হাততালি ফাততালি একটু দিয়ে দে মা। কোন গানে নাচছে? ল্যাপটপ পিউ বলে পিয়া বলে কিউয়ে ডোলে, ল্যাপটপ ক্যামেরা মা বরুণদার মাথা কিউয়ে বলে জানে না, দারুণ গান হচ্ছে। এই গানটা শেষ হলো মা, হাততালি। এইবার এখানে ওরা আবার পুজোর জায়গায় আমরা দেখতে পাচ্ছি এ করছে। এবার তোর ওই ডায়লগটা, হ্যাঁ ঠিক আছে, বরুণ দা এক লাইন করে বলবে, ও বলবে, কোনো চাপ নেই। রোল সত্যি আমার না খুব আনন্দ, আমার নাচ খুব আনন্দ। অ্যাকশন, আমার নাচ খুব আনন্দ হচ্ছে। রাধা একা ব্যবস্থা করেছে তো, হ্যাঁ যদিও রাই আর তিতি রোকে সাহায্য করেছে, কিন্তু রাধার পক্ষে এটা করা কি জানো, এটা তোমার লেখা আমি বুঝতে পারছি না। সত্যি আমার আজকে আনন্দ হচ্ছে, রাধা কি সুন্দর সব ব্যবস্থা করেছে বলতো, রায়া তিতির হেল্প করলো, প্ল্যানটা কিন্তু রাধার। এইটুকুনি চলে যাই, রোল অ্যাকশন। সত্যি আজ আমার খুব আনন্দ হচ্ছে, রাধা সবটা আয়োজন করেছে, রায়া তিতির হেল্প করলো, প্ল্যানটা কিন্তু রাধারই। কোশ্চেন কোনটা বলে দে, তুমি সত্যি তুমি বলতে না রাধা ম্যাজিক, অ্যাকশন। কিচ্ছু হচ্ছে না গোবিন্দ দা, ভালো